News Only 24, News Only 24. ঘূর্ণিঝড় অশনির মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি যাবতীয় ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। এর আগে আমফানের সময় বা ইয়াসের সময় যেভাবে গোটা পরিস্থিতি সামলানো হয়েছিল সেভাবেই এই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি এবং মোকাবিলা করা হবে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকার কি কি আগাম ব্যবস্থা নিয়েছে এ নিয়ে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় সোমবার হাওড়ায় বলেন, গত বছর আমফান, এই বছর ইয়াসে আমরা মোকাবিলা করেছি। এখন দুর্যোগকে ঠেকানোর উপায় আমাদের জানা নেই, সুতরাং দুর্যোগের সম্মুখীন হলে কত মানুষকে রক্ষা করা যাবে, কতটা মানুষকে নিরাপদে রাখা যাবে তার ব্যবস্থা করছে সরকার। আমরাও তৎপর রয়েছি। হাওড়া কর্পোরেশন, হাওড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সকলে মিলে একসাথে আমরা ঘূর্ণিঝড়ের মোকাবিলা করব। অনেক কিছু ব্যবস্থা নিচ্ছে, নবান্ন থেকে কন্ট্রোল রুম খোলা হচ্ছে। ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা রয়েছে, কি বলবেন আপনারা? দেখো, আমরা এর মধ্যে গত বছর আমফান, এই বছর যশ আমরা মোকাবিলা করেছি। এখন দুর্যোগকে ঠেকানোর উপায় তো আমাদের কাছে নেই, আমাদের জানা নেই। তো সুতরাং দুর্যোগকে সম্মুখীন হয় ভালো, তো কতটা মানুষকে রক্ষা করা যায়, কতটা মানুষকে নিরাপদে রাখা যায় তার ব্যবস্থা সরকার করছে। আমরাও তৎপর, হাওড়া কর্পোরেশন, হাওড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সকলে মিলে আমরা একসঙ্গে এর মোকাবিলা করছি।